এমনিতে তাইয়ুব আপনি লিখেছেন, আমি মসজিদের কেশিয়ার, মসজিদের ক্যাশ থেকে বাড়ির কেউ ধার চাইলে কি দেওয়া যাবে? ভাই তাইয়ুব ভাই, অবশ্যই মসজিদের টাকা আপনি কাউকে ধার দিতে পারেন না, এমনকি আপনি নিজেও সেটা ভাঙতে পারেন না, এটি আমানত আপনার কাছে, যদি আপনি কাউকে টাকা দেওয়ার সুযোগ নেই। শুভ আহমেদ অবাক এডি থেকে আপনি লিখেছেন, নামাজে সম্পূর্ণ মনোযোগী হওয়ার উপায় জানাবেন, উপকৃত হব। নামাজে পরিপূর্ণভাবে মনোযোগের জন্য প্রথমত নামাজের যথেষ্ট আগে থেকে অন্য সব বিষয় থেকে আপনি ফারিগ হয়ে নামাজের জন্য ফ্রি হয়ে যান, সকল ব্যস্ততা থেকে ফ্রি হয়ে মসজিদে আগেভাগে চলে আসেন, একটু বসেন, অপেক্ষা করেন নামাজের জন্য। এবং দ্বিতীয়ত হলো, নামাজের যে দোয়া সূরা কেরাতগুলো পড়ছেন সেগুলোর অর্থটা একটু বোঝার চেষ্টা করুন এবং সেগুলো মনে মনে চিন্তা করার চেষ্টা করুন। তৃতীয়ত, নামাজের যে রোকনগুলো আছে সেই রোকনগুলোকে যতটুকু সম্ভব একটু লম্বা সময় নিয়ে ধীরে 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 করার চেষ্টা করুন, তাহলে ইনশাল্লাহ নামাজের ভিতরে মনোযোগ আসবে, আল্লাহ চায়েন তো। চলন হারিয়ে যাই আইডি থেকে লিখেছেন, ফজরের নামাজ মাঝে মাঝে কাজা হয়ে যায়, অনেক চেষ্টা করার পরও এর থেকে মুক্তি পাচ্ছি না, আমার করণীয় কী? ফজর নামাজ মাঝে মধ্যে যদি কাজা হয়ে যায় তাহলে সেক্ষেত্রে এর থেকে মুক্তি পাওয়ার উপায় হলো রাতে তাড়াতাড়ি শোয়া, এসার পর দেরি না করে দ্রুততার সাথে শুয়ে পড়বেন, যত দ্রুততার সাথে শুবেন ফজর নামাজ পড়াটা তত আপনার জন্য সহজ হবে, এটি হলো মূল করণীয়। আপনি এভাবে যদি অভ্যাস বানিয়ে ফেলেন এবং রাতে তাড়াতাড়ি শোয়ার জন্য মোবাইল থেকে অনেক আগে আপনাকে দূরে সরে যেতে হবে, সন্ধ্যার পর থেকে মোবাইলটি বন্ধ করে দেবেন, তাতে কিছু ক্ষতি হলেও হোক কিন্তু আপনি অভ্যাস করে নিলে আপনার স্বাস্থ্যের জন্য এটি ভালো এবং ফজর নামাজ যাতে কাজা না হয় সেটার জন্য এটা ভালো এবং সহায়ক আমল। সেই সাথে ফজর নামাজ যারা পড়েন আশপাশের তাদেরকে আপনার মোবাইল নম্বর দিয়ে তাদেরকে ফোনে আপনাকে কল দিয়ে উঠে দিতে বলেন এবং ডেকে দিতে বলেন, বিভিন্নভাবে আপনি যখন চেষ্টা করবেন ইনশাআল্লাহ এটা কঠিন কোনো বিষয় নয়। পুষ্পকলি এআইডি থেকে আপনি লিখেছেন, আমার হাজব্যান্ড এখন টিউশন করে সংসার চালায় কিন্তু বর্তমান অবস্থায় সব কিছু যে দাম দেয়ালে পিঠ ঠেকে গেছে, কোনোভাবে সংসার চালাতে পারছেন না, এ অবস্থায় ব্যাংকে চাকরি করা কি জায়েজ হবে? দেখুন, শুধু ব্যাংকে চাকরি করা কোনো অবস্থাতে জায়েজ হবে না, কষ্ট হচ্ছে এতে কোনো সন্দেহ নাই, দেশের আর্থিক যে অবস্থা সেটা ভয়াবহ থেকে ভয়াবহতর, তো এরকম পরিস্থিতিতে আমরা সবরের সর্বোচ্চ পরাকাষ্ঠা প্রদর্শন করব, নিজেদের ব্যয়ভারকে কমানোর যত রাস্তা আছে সবগুলো অবলম্বন করব, তারপরও হারামের দিকে আমরা যাব না, কারণ দুনিয়ার জীবনটা পার করার পর তো আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, জান্নাত অথবা জাহান্নাম যে কোনো একটা পরিণতিতে আমাকে তো অবশ্যই যেতে হবে, অতএব আমি সুদের বিনিময়ে যদি জাহান্নামকে বেছে নিতে হয় সেটা অবশ্যই আমার জন্য খুব করুণ পরিণতির কথা, করুণ দৃশ্যের কথা, সে খুবই বাজে ঠিকানার কথা, বিধায় সেটাকে কোনো মানুষ গ্রহণ করতে পারে না, বিধায় সর্বোচ্চ চেষ্টা করে হলে হারাম থেকে আপনাকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। আস সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।